আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই মজার ইলিশ মাছ দিয়ে কচুর মুখি রান্নার রেসিপি নিয়ে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তবে কথা না বাড়িয়ে চলে যাই রান্নায়। এখানে আমি হাফ কেজি পরিমাণ কচুর মুখি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি 3 পিস ইলিশ মাছ। ইলিশ মাছটা ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার আমি উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মাখিয়ে নেবেন, এতে করে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যাবে, এতে করে মাছের স্বাদটা অনেকটা বেড়ে যাবে। রেখে দিলাম 10 মিনিট রেস্টে। চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে আমি আমার মাছটা দিয়ে দিব। এখানে আমি একে একে মাছ সবগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। মাছের কালারটা দেখতে পাচ্ছেন অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি প্যান থেকে মাছগুলো তুলব না, বরঞ্চ এক পাশে রেখে দেব এবং এই মাছের তেলে আমি অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলো ভেজে নেব। মানে একই তেলে আমি রান্নার প্রসেসিং পুরোটা শেষ করে ফেলব। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি, 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা ইউজ করছি, খুব ভালোভাবে মাছের সাথে আমি সবগুলো মশলা একসাথে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। খুব ভালোভাবে নেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি মশলা কষানোর জন্য 1/2 কাপ পরিমাণ পানি ইউজ করছি। মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে কচুর মুখিগুলো দিয়ে দিচ্ছি। কচুর মুখিগুলো এইভাবে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি এখানে কোনো ঝোল অ্যাড করছি না এখন পর্যন্ত, 5 মিনিট আমি এইভাবে একটু কষিয়ে নেব। পাঁচ মিনিট কষানোর পর আমি এখানে 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা একেবারেই ইউজ করছি, বারবার করে ইউজ করবো না, এতে করে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা গ্রান বের হবে।
আমি 15 মিনিট যাবত রান্না করেছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এবার ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার কচুর মুখি রান্না ইলিশ মাছ দিয়ে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।